নমস্কার, এসএসপি ইন্ডিয়া আমি আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রফিট হচ্ছে আজকে কী করে ফ্লিপকার্টে বাল্ক লিস্টিং করা হয়, কীভাবে বাল্ক লিস্টিং করবেন। তো সবার প্রথমে আপনি লগ ইন করে নেবেন অ্যাকাউন্টটাকে। লগ ইন হয়ে যাওয়ার পরে লিস্টিংয়ে আসতে হবে। মাই লিস্টিংয়ে আসলাম, এখানে যে ড্রপ ডাউনটা দেখছেন, এই ড্রপ ডাউনটাকে উপর ক্লিক করলে দেখবেন অল পেজেস। অল পেজেসকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে রিকোয়েস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে। তারপরে লিস্টিং ফাইল এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিছুক্ষণ পরে দেখবেন দেখেন এখানে জেনারেট ফাইল হচ্ছে। একটুখানি সময় নিচ্ছে, টোটাল দেখেন 982 প্রোডাক্ট। জেনারেট হয়ে গেলে দেখেন, এখনো হয়নি, এখনো হচ্ছে, দেখেন এই দেখেন হাফ হয়ে গেছে। এবার আপনাকে করতে হবে, দেখেন এখানে ডাউনলোডের অপশনটা আসবে, একটুখানি সময় নিচ্ছে। দেখেন এখানে আমার এখানে ডাউনলোডের অপশানটা চলে এসেছে, ঠিক আছে। ডাউনলোডের অপশানটা চলে আসার পরে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। এবার ডাউনলোড হয়ে গেছে, এই ফাইলটাকে ওপেন করতে হবে। ফাইলটা ওপেন হয়ে গেলে দেখেন ফাইলটা ওপেন হয়ে গেছে। এক্সেল ফাইল ওপেন হয়ে গেছে। এবার আপনাকে করতে হবে যেটা, দেখেন এখানে রয়েছে ইউর স্টক কারেন্টলি, আপনি কত করে দিতে চাইছেন স্টককে। তো আমি 40 দিয়ে দেবো সবাইকে। সিলেক্ট করার পরে এ টু জেড যতগুলো আছে আমি সবগুলোই আমি করবো এখানে। তো আমি সব সিলেক্ট করার পরে এখানে কন্ট্রোল ডি করবো। দেখেন সব কটার খোট্টি চলে এসছে। তো এটাকে আমি সেভ করবো, এখন ফাইলটা সেভ হয়ে আছে। এবার আপনাকে আপলোড করতে হবে, আপলোড করতে হবে। দেখেন আপলোডের অপশানটা আছে, আপলোডে গিয়ে লিস্টিং ফাইল এটা করতে হবে। ওর উপরে ক্লিক করলে দেখবেন যে লিস্টিং ফাইল চলে এসছে। এবার প্রসেসিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। দেখেন প্রসেসিং হচ্ছে। তো আমার 2-5 মিনিটের ভিতরে যত লিস্টিং আছে সব লিস্টিং আপডেট হয়ে গেল। তো আপনারাও চাইলে এইভাবেই করতে পারেন।
দেখেন সব হয়ে গেছে। তো আমি আপনাদের দেখিয়ে দেবো, এবার সাকসেসফুল দেখেন, আপলোড সাকসেসফুল, ঠিক আছে। এবার রিফ্রেশ করে নেব, মাই লিস্টিংয়ে যাব, মাই লিস্টিংয়ে চলে আসার পরে ব্যাংকে আরেকবার রিফ্রেশ করবো। আমি কত করে দিয়েছিলাম, 40 করে দিয়েছি, এখনও হয়নি। কারণ এখানে না ওই দেখেন ইন্ডিও খুব টেকনিক্যাল ইস্যু চলছে ফ্লিপকার্টে, তো আপনারা ওইভাবে করলে এখানে সব শো হয়ে যাবে, 40 40 40 40 করে যেহেতু লিস্টিং আছে সব 40 স্টক আপডেট হয়ে যাবে। তো আপনারাও চাইলে এইভাবে করতে পারবেন।